আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম এই তিন হাওরকে যুক্ত করা 30 কিলোমিটার অল ওয়েদার সড়কের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে এই অঞ্চলে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। করোনার কারণে অটো প্রমোশন দেওয়া হলেও ডিজিটাল পদ্ধতিতে লেখাপড়া শুরু করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যত বাধাই আসুক সব জয় করেই দেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সারা দেশে সড়ক নির্মাণের মাধ্যমে যোগাযোগ নেটওয়ার্ক গড়তে কাজ করছে সরকার। যারা বাবা মা গার্জিয়ান আছেন তাদেরও বলবো যে আজকে যেহেতু ডিজিটাল বাংলাদেশ, সারা বাংলাদেশেই নেটওয়ার্ক আছে, আবার ডিজিটাল সেন্টার আমরা করে দিয়েছি, যাতে নিজেদের নেয় তারা সেই সেন্টারে যেতে পারেন। মাল্টিমিডিয়া ক্লাসরুম আমরা করে দিচ্ছি, কাজে এই ডিজিটাল পদ্ধতিতেই শিক্ষার প্রসার ঘটানো, সেভাবে তাদের পড়াশোনার জন্য অব্যাহত থাকে, আর সেই সাথে পড়াশোনা একটু খেলাধুলার দিকেও নজর দিতে হবে, বা কিছুক্ষণ খোলা বাতাসে থাকা, রোদে থাকা, এটা করোনা ভাইরাস দূর করবার জন্য একান্তভাবে প্রয়োজন। কোভিড পরিস্থিতিতেও স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশের সব সূচক ইতিবাচক, এমন তথ্য দিয়ে অনলাইন আলোচনায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি গবেষকরা বলছেন, সব কিছু ঠিক থাকলে আগামী বছর এ ব্যাপারে স্বীকৃতিও আসছে। তবে উত্তরণকালীন সঠিক কর্মপরিকল্পনা না নিতে পারলে দেশের অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কার কথাও জানিয়েছে বেসরকারি এই গবেষণা সংস্থাটি। নোয়াখালী বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মাইনুদ্দিন শাহেদ। পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, বুধবার মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বেগমগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে। এ নিয়ে চাঞ্চল্যকর এই ঘটনায় দায়ের করা মামলায় মোট 10 জনকে গ্রেপ্তার করা হলো। এদের মধ্যে 5 জন মামলার আসামি। ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় বাকি 5 জনকে গ্রেপ্তার করা হয়। এজাহারভুক্ত 3 আসামি এখনও পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এবার জানিয়ে দেব শেয়ার বাজারের খবর। সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত 3 কোম্পানির পরিচালকদের জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এর মধ্যে আর্থিক প্রতিবেদন তৈরিতে বিধি না মানায় ওটিসি মার্কেটে তালিকাভুক্ত কাশেম সিল্ক মিলস ও কাশেম টেক্সটাইল মিলসের স্বতন্ত্র পরিচালক ছাড়া অন্য সব পরিচালককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আর ঘোষণা না দিয়ে শেয়ার বিক্রি করার অপরাধে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক সাবিয়া খালেককে 4 লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পরিষদের বোর্ড সভা আজ দুপুর 2:45 অনুষ্ঠিত হবে। সভায় 30 জুন 2020 সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। 2019 সালে কোম্পানিটি 5% নগদ ও 7% বোনাস লভ্যাংশ দিয়েছিল। ইবনে সিনা এবং অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের শেয়ার আজ থেকে স্পট মার্কেটে লেনদেন হচ্ছে। আগামী 11 অক্টোবর পর্যন্ত স্পট মার্কেটে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন করা যাবে। রেকর্ড ডেটের কারণে 12 অক্টোবর কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে রেকর্ড ডেটের কারণে আজ ইস্টার্ন হাউজিং ও বিডি ফিন্যান্স লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।